হ্যালো ফ্রেন্ডস, আমি করিশ্মা রাজ্জাক বলছি। তো আজকে আমরা গেছিলাম আবুধাবি শেখ জায়েদ গ্র্যান্ড মক্স মানে মসজিদ দেখতে। তো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম, আমরা গেছিলাম ঈদের আগের দিন। তো আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়ে মেট্রো করে গেছিলাম, মেট্রো করে এগুন গতিতে যাবো। তো মেট্রো কার্ড পাঞ্চ করে নিয়েছি, এবার প্ল্যাটফর্মে যাচ্ছি। প্ল্যাটফর্ম থেকে মেট্রো প্ল্যাটফর্মে পৌঁছেছি, মেট্রো চলে এসেছি। তো মেট্রো উঠে গেছি আমরা এবং সিট পাইনি, যেহেতু মেট্রোতে প্রচুর সিট ফাঁকা ছিল না, তাদের জন্য দাঁড়িয়ে পড়েছি। তো গেলাম দাঁড়িয়ে ইভেন্ট বেতুরটা স্টেশন, মেট্রো স্টেশন, সেখানে নেমে ওখান থেকে বাসে করে যাবো আবুধাবি। আমরা বসে পড়েছি বাসে, তো আমার হাজব্যান্ড ওই দিকে কিছু একটা কারোর সাথে কিছু বলছে, মনে নেই অত কি বলছে। তো দেখো লোকজন বসে পড়েছে, বাসে প্রায় ভিড় হয়ে গেছে, বাসটা ছেড়ে দিয়েছে। এবার দেখো দূর থেকে যে গেটটা দেখা যাচ্ছে না, ওই গেটটা ক্রস করে আমরা আবুধাবি যাব। মেট্রো করে যাওয়া আসার সময় গেটটা দেখতাম, কিন্তু মেট্রো মানে ওই গেটটা যে একদিনও যাবো সেটা কোনো দিন ভাবিনি। তো আজকে সেটা পূরণ হয়ে গেল। আমার হাজব্যান্ডকে বলতাম চলো এই গেটটার ওখানে দেখে আসি, কিন্তু পরে যাবো পরে যাবো, তো আজকেই দেখা হয়ে গেল। এখানে দেখো একটা একটু আগে গিয়ে একটা মসজিদ দেখা যাবে, যেটা ইভেন বতুতে আছে। এখানে প্রচুর মসজিদ আছে, যেহেতু গালফ কান্ট্রি তো মসজিদ দেখাই যায়। এখন রোডটা দেখো পুরো চারিদিকে ফাঁকা, হাইওয়ে অনলি হাইওয়ে, কোনো গাড়ি টাড়ি নেই, কিছু চারিদিকে ফাঁকা। আবুধাবির নতুন যে এয়ারপোর্টটা হয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টটা অনেক বড় এরিয়া নিয়ে আমি দূর থেকে ক্যাপচার করেছি। তো দেখো এবার দেখো দূর থেকে দেখা যাচ্ছে যে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদটা দূর থেকে দেখা যাচ্ছে, আমরা এখনো অনেক দূরে আছি। তো দূর থেকে অল্প অল্প দেখা যাচ্ছে, তো আমার হাজব্যান্ডকে বলছি দেখো মসজিদ দেখা গেছে, কিন্তু এখনো অনেক দেরি আছে যা যেতে। বাসে করে যাচ্ছি, আমার হাজব্যান্ড বলছে এখানে আমি এগুলো যেতে পারি, এখান থেকে একটুখানি যেতে। তো না, মসজিদটা দেখে মনে হচ্ছে এখানে বাস থেকে, কিন্তু অনেক দূর, আমরা বাস স্ট্যান্ড থেকে অনেক দূরে মসজিদটা। দূর থেকে বেশ ভালোই লাগছে দেখতে, তাই না? বলো তোমাদের কেমন লাগছে জানিও আমাকে কমেন্টে। We'll be right back.
একটা গেট চলে গেল, মোট সাতখানা গেট আছে মসজিদের। মসজিদটা পুরো রাউন্ড করে ঘেরা, সাতখানা গেট আছে। আমরা 5 নম্বর গেট দিয়ে ঢুকবো। তো যেতে যেতে একটা গ্রিন রঙের পুরো কাঁচের বিল্ডিংটা দেখো, খুব সুন্দর লাগছে। তো আমরা চলে এসেছি প্রায় বাস স্ট্যান্ডের কাছাকাছি। এটা হচ্ছে আবুধাবিতে একটা ক্রিকেট স্টেডিয়াম। ক্রিকেট কি ফুটবল জানা নেই, লেখা আছে স্টেডিয়াম। আর দেখো স্টেডিয়ামের পাশেই আছে মল, আলওয়াদা মল। ভালোই না বেশ, স্টেডিয়াম থেকে খেলা দেখে বেরিয়ে এসে মলে ঢুকে শপিং করে নিয়ে চলে যাওয়া যাবে, বেশ মজার না? বাস স্ট্যান্ডের ভিতরে এন্টার করে গেছি। স্টেডিয়ামটাকে আমরা আগে রোডের ওই পাশে ছিলাম, মানে তখনও বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকিনি। এই যে বাস স্ট্যান্ডে ঢুকে বাস থেকে নেমে এবার যাব ট্যাক্সি বা বাসের জন্য, যেহেতু মসজিদে যাব। কিসে করে যাব সেটা আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞাসা করছিল। তো শেষমেশ আমার হাজব্যান্ড এক ট্যাক্সি ঠিক করল, তো আমরা ট্যাক্সি করে যাবো। এবার ট্যাক্সি করে যেতে যেতে দেখো রোডে একটা কি সুন্দর ফোয়ারাও দেখা যায়। আর এই পাশে দেখো দুটো বিল্ডিং আছে পর পর, পুরো দুটো সেম টু সেম। এই চলে এসেছি মসজিদে, মসজিদের 5 নম্বর গেটে আমরা নামবো। এই মসজিদের ভিতরে চলে এসেছি, তো চারিদিকে একটু দেখে নিয়ে আমি আর আমার হাজব্যান্ড একটু দেখে নিলাম, একটু ফটোও তুলে নিলাম। দেখো মসজিদটা কত সুন্দর, পুরো হোয়াইট কালার আর পিলারগুলো গোল্ডেন কালার করা। আর এখানে প্রচুর প্রচুর লোক গেছে, প্রচুর। যেহেতু আজকে লাস্ট রমজান ছিল, প্রচুর লোক হয়েছে। মসজিদটা এত বড় আমার ফোনে পুরো ক্যাপচার করতে পারিনি, আমি ফোন ঘুরিয়ে ঘুরিয়ে ফটো পিকচার নিয়েছি। একটা ফোয়ারা আছে দেখো মসজিদটা, পুরো একটা ফোনে আসবে না। দেখো ওপরের কারুকার্যটা কি সুন্দর করা। তো এখানে নাকি প্রচুর লোক হয় রোজার সময়, প্রচুর লোক হয় ইফতারের টাইমে। এত লোক হবে সেটা আমি তোমাদের একটু পরে দেখাবো। তো এখানটা থেকে দেখো মসজিদটা কত সুন্দর লাগছে ভিতর থেকে, উপরে মেঘ আর সাদা মসজিদ দারুণ লাগছে দেখো। গেছিলাম সেদিন তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু বৃষ্টি হয়নি, বেশ ভালো লাগছিল দেখতে। এখানে একটা জিনিস আছে, এখানে যেই ধর্মেরই মানুষ যাক না কেন, প্রত্যেক মহিলারা মাথায় অন্য দেবে। সবাই দেখো কাউরই মাথা খালি নেই, সবার মাথায় একটা করে অন্য না কিছু আছে। আর আমরা তার মাঝে কিছু ফটো তুলে নিয়েছি,
কেমন লাগছে বলো, জানিও বন্ধুরা। পুরো মসজিদের মধ্যে এই জায়গাটা একটু খালি ছিল, লোকজন কম ছিল, তাই আমি কয়েকটা পিকচার তুলে নিয়েছি। এদিকে আমি ভিডিও করছি, ওইদিকে আমার হাজবেন্ড ভিডিও করছে, দুজনে দুই ফোনে ভিডিও করছি। আর এই পাশে দেখো একটা খামান রাখা আছে, যেটা ইফতারের টাইমের সময় যখন আজান দেবে ঠিক সেই সময় এখান থেকে গোলা ছুটবে, ওই গোলার আওয়াজে আজান দেবে এবং সবাই ইফতার শুরু করবে। যারা রোজা আছে তারা রোজা করবে। আর এই পাশে সবাই চলেছে, ওখানে ইফতারের আয়োজন করা হয়েছে। তো দেখো সবাই চলেছে ইফতার যেখানে দিচ্ছে। দেখো তুমি আমিও রেডি হয়ে নিলাম। দেখো সবাই বসে পড়েছে, এখানে সবাই বসার জায়গা আছে এবং ইফতার রেডি করে রেখেছে, যে যার জায়গা মতো বসে নেবে। এই পাশটা হচ্ছে ফ্যামিলি সাইড, মানে যারা ফ্যামিলির সাথে গেছে তারা বসেছে, আর ওই পাশে যারা ব্যাচেলার তারা আছে। শুধু এখানে দুটো তিনটে রো দেখা গেল, এখানে অনেক রো করা আছে। ইফতার খোলা আসার পর আমি মসজিদের মধ্যে এসে একটু নামাজ পড়ে নিয়েছি এবং মসজিদটা দেখো একটু ক্যাপচারও করে নিয়েছি। এই হচ্ছে সন্ধ্যের পরে মসজিদ, দেখো রাতের অন্ধকারে মসজিদটা কেমন লাগছে। তো এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, রওনা দিচ্ছি। তো এটা হচ্ছে একটা ওভারপুল, রোডের উপাশ থেকে এপাশে আসছি। দেখো রোডের যে ওভারপুলটা আছে তাতে কালারটা কি সুন্দর চেঞ্জ হচ্ছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তো কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।